today we are going to start a new chapter that is chapter number 2 the name of the chapter is whole numbers so numbers play an important role in our life we use number in our day-to-day -day life to count things while counting we use numbers to represent any quantity so for representing any quantity we have used numbers so, first of all, in this chapter, we will learn about whole numbers. So, what are the whole numbers? The counting numbers, we count numbers, so we will use counting numbers to represent any quantity. So, the counting numbers starting from 1, 2, 3, 4, 5, and so on are termed as natural numbers. সো আমরা ওয়ান থেকে স্টার্ট করে পরপর যে নাম্বারগুলো পাবো ওয়ান টু থ্রি ফোর সো দিস নাম্বার কল্ড ন্যাচারাল নাম্বার সো দ্য স্মলেস্ট ন্যাচারাল নাম্বার ইজ ওয়ান অ্যান্ড দেয়ার ইজ নো এন্ড অফ ন্যাচারাল নাম্বার সো ন্যাচারাল নাম্বার এন্ডিং টেল ইনফিনিটি ওকে and the numbers zero together with the counting numbers that is natural numbers gives the numbers 0 1 2 3 4 5 6 so these numbers are called whole numbers so zero with the natural numbers are called the whole numbers so whole numbers start from zero and ending till infinity okay

whole number so you can see that every natural number is also a whole number and uh, what is the smallest whole number whole number start from zero so zero is the smallest whole number and one is the smallest natural number and there is no ending point for whole numbers and natural numbers okay so natural numbers and whole numbers both ending till infinity now you will learn about number line so what is number line a pictorial representation of number evenly marked on a straight line is known as a number line তাহলে একটা স্ট্রেট লাইনের উপরে নাম্বার গুলো ইভেনলি মার্ক করতে মানে প্রত্যেকটা ইকুয়াল ডিসটেন্সে থাকবে তেমনভাবে একটা স্ট্রেট লাইনের উপরে যদি মাক করা হয় যে পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন আমরা পাই সেটাকেই বলি নাম্বার লাইন সো হাউ ক্যান ইউ ড্র এ নাম্বার লাইন অ্যাড ফার্স্ট ইউনিট টু ড্র হরাইজেন্টাল লাইন অ্যাট ফার্স্ট ইউনিট টু ড্র অ হরাইজেন্টাল লাইন ওকে সো টু মাক হোল নাম্বারস অন নাম্বার লাইন ড্র অ হরাইজেন্টাল লাইন ফার্স্ট আমাদের কি করতে হবে যে এই নাম্বার লাইন একটা নাম্বার লাইনের উপরে হোল নাম্বার মার্ক করার জন্য প্রথমেই আমরা একটা হরাইজন্টাল লাইন ড্র করে নেব ওকে অ্যান্ড দেন ইউনি টু মার্ক আ পয়েন্ট অন ইট অ্যাজ জিরো দেন আমরা কি করব নাম্বার লাইনের উপরে একটা পয়েন্ট মার্ক করবো অ্যান্ড সেটাকে আমরা বলবো জিরো নাও এক্সটেন্ড দিস লাইন টুয়ার্ডস রাইট ডিরেকশন এবার এই লাইনটাকে টুয়ার্ডস ডিরেকশনে আমরা এক্সটেন্ড করবো বাড়িয়ে দেব

11 12 13 so on uh, so on so on okay so you can extend this line till infinity and you can uh, mark the points uh, mark the other points on it okay so this is the number line তাহলে দুটো পয়েন্টের মধ্যে প্রত্যেক দুটো পয়েন্টের প্রত্যেক দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কি আছে পরপর দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স প্রত্যেকটাতেই সেম ইকুয়াল ডিস্টেন্স আছে এই ডিস্টেন্স প্রত্যেকটাতে ইকুয়াল ওকে

নাম্বার লাইন এই হোল নাম্বার ইজ গ্রেটার দেন একটা হোল নাম্বার বড় হবে লেফট সাইডে যত হোল নাম্বার আছে তার থেকে একটা হোল নাম্বার যদি বলি আমরা একটা হোল নাম্বার নেই সিক্স তাহলে এই হোল নাম্বারটা গ্রেটার হবে এর লেফট সাইড যত হোল নাম্বার আছে লেফট সাইড এ কি হোল নাম্বার আছে ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো সো হোল নাম্বার ইজ গ্রেটার দেন অল দ্য হোল নাম্বার হুইচ লাই টু দা লেফট অফ ইট তাহলে কোনো একটা হোল নাম্বার তা গ্রেটার হবে তার লেফট সাইড যত হোল নাম্বার আছে সেগুলোর থেকে ওকে তাহলে এখানে একটা হোল নাম্বার দেখতে পাচ্ছি সো হুইচ হোল নাম্বার লাইফ লেফট এই লেফট সাইড এ কোন হোল নাম্বার আছে জিরো সিক্স ইজ গ্রেটার দেন অল দিস নাম্বার হুইচ লাই টু দ্য লেফট অফ সিক্স অন দ্য নাম্বার লাইন তাহলে নাম্বার লাইনে সিক্স এর লেফ্ট সাইড এ যত হোল নাম্বার থাকবে সেগুলো থেকে সিক্স অলওয়েজ গ্রেটার হবে হোল নাম্বার ইস লেস দেন অল দ্যাম্বার রাইট অফ ইট অন দা নাম্বার লাইন রাইট এ যত হোল নাম্বার আছে সেগুলো থেকে কি হবে স্মলার হবে ওকে রাইট সাইড সেভেন এইট নাইন টেন সো আোল নাম্বার ইজ লেস দেন অল দ্য হোল নাম্বার হুইচ লাই রাইট অফ ইট অ্যান্ড আোল নাম্বার ইজ গ্রেটার দেন অল দ্য হোল নাম্বার হুইচ লাই হুইচ হুইচ লাই লেফট অফ ইট সো এ গ্রেটার হোল নাম্বার ইজ গ্রেটার দেন অল দ্যাম্বার সুইচ লাই লেফট অফ ইট অ্যান্ড হোল নাম্বার ইজ লেস দ্যান অল দ্য হোল নাম্বার সুইচ লাই রাইট অফ ইট তাহলে রাইট সাইড এ যে নাম্বারগুলো থাকবে সেগুলো থেকে ছোট হবে অ্যান্ড লেফট সাইড এ যে নাম্বারগুলো থাকবে সেগুলো থেকে বড় হবে ওকে

হোল নাম্বারস এর অ্যাডিশন কিভাবে নাম্বার লাইনে করা যায় ওকে সো ফার্স্ট উই উইল সি দন অফ থ্রি ফোর নাম্বার লাইন সো ফার্স্ট উই নিড টু ড্র আ নাম্বার লাইন ওকে সো উই নিড টু পুট পয়েন্ট এট ফার্স্ট অ্যাজ জিরো দেন উই নিড টু মার্ক পয়েন্ট অন ইট অ্যাট এ ইকুয়াল ডিস্টেন্স ওয়ান টু থ্রি ফোর

ফোর ইউনিট জাম্প করতে হবে টু দ্য রাইট অফ থ্রি আমরা থ্রি এর লেফট সাইডে জাম্প করবো নাকি রাইট সাইডে জাম্প করব ফর পারফর্মিং দ্য অ্যাডিশন নাম্বার লাইন উই নিড টু জাম্প টু দ্য রাইট সাইড আমাদের কী করতে হবে যে অ্যাডিশান করার জন্য আমাদের অলওয়েজ রাইট সাইডে জাম্প করতে হবে ওকে উই নিড টু জাম্প টু দ্য রাইট সাইড

We will reach at 7. So, this will be the answer. 3 plus 4 is 7. Okay. So, this is how you can do the addition on a number line. So, if I add 2 and 7, so which number we will get? So, for performing this addition, from which number we will start? We will start from 2. We will start from 2. So for performing this addition we will start from which number? We will start from two. So where is two? Here is two. So we will start from here and we need to jump how many units? Seven units to the right of two. So one unit, two unit, three, four, five, six. Sorry, we will start from 2 1 unit 2 unit 3 4 5 6 7 so where, where, where we will reach we have reached at 9 so 2 plus 7 is 9 okay so this is how you can perform an addition on number line now you will learn about subtraction on a number line so that subtraction of 2 whole number can also be shown on a number line okay so let us find 7 minus 5 so at first we need to draw a number line so you need to at first you need to mark a point 0 on it then you need to put the other points other numbers at a equal distance to the right side of 0 1 2 3, 4, 5, 6, 7, 8, 9, 10. So, for performing subtraction, from which number you need to start? You need to start from the greater number. You need to start from the greater number. So, which one is greater between these two numbers 7 and 5? 7 is greater, so you need to start from 7. So, where is 7? Here is 7, so you need to start from here. And

5 so where we have reached we have reached a 2 so this will be the answer okay so for performing the subtraction on a number line you need to start from the greater number and you need which number you need to subtract you need to uh, jump that much you need to the right uh, to the left side of the given number তাহলে যে নাম্বারটা বড় দুটো নাম্বার সেটা থেকে আমরা স্টার্ট করবো অ্যান্ড যেটা সাবট্র্যাক্ট করতে হবে আমাদের তত ইউনিট আমরা জাম্প করবো লেফট সাইড ওকে সো পার ফর পারফর্মিং অ্যাডিশন ইউনিট টু জাম্প টু দ্য রাইট সাইড অ্যান্ড ফর পারফর্মিং সাবট্রাকশন ইউনিট টু জাম্প টু দ্য লেফট লেফট সাইড ওকে ওনার নাম্বার লাইন now you will learn about the multiplication on a number line we now show multiplication of whole numbers on the number line let us find 3 multiplied by 4 let us find 3 multiplied by 4 at first you need to draw a number line at first you need to draw a number line so, first you need to put a point uh, as 0, then 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14. Okay, so it is complete uh, to draw the number line. পারফর্মিং মাল্টিপ্লিকেশন অনাইন ইউনিট টু স্টার্ট ফ্রম জিরো অলওয়েজ তাহলে করার জন্য আমাদের জিরো থেকে স্টার্ট করতে হবে অলওয়েস ওকে মাল্টিপ্লাই থ্রি বাই ফোর এখানে থ্রি আমাদের ফোর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে সো ইউনিট টু মেক ফোর জাম্পস টু দ্য রাইট অফ জিরো তাহলে জিরো এর রাইট সাইডে আমাদের যেহেতু এখানে ফোর দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে তাহলে ফোর ইউন ফোর জাম্পস আমরা করবো বাট দ্য জাম্প অফ ইচ সাইজ তাহলে প্রত্যেকটা জাম্পের সাইজ কত হবে মাল্টিপ্লিকেশন বা এই সরি অ্যাডিশন বা সাবট্রাকশন আমরা দেখেছি প্রত্যেকটা জাম্পের সাইজ ওয়ান ইউনিট করে হয়েছিল বাট ইন মাল্টিপ্লিকেশন দাম উইল বি হিয়ার দেখতে হবে যে কোন কোন নাম্বার আমাদের মাল্টিপ্লাই করতে হচ্ছে তাহলে এখানে ফোর দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে সেই জন্য আমরা ফোর জাম্প আমরা করবো সো দ্যাম্প অফ ইস সাইজ উইল বি You need to multiply the three. So the jump of its size will be three unit. So, three unit kore jump nebo at a jump. And how many jumps we will make? We will make four jumps. And to the right side of zero. Okay. So the first jump will be three units. One, two, three. So in the first jump we have reached it at three. In the second jump, one, two, three so in the second jump we have reached at six and the uh, third jump one two three so in the third jump we have reached at nine and in the fourth jump one two three so in the fourth jump we have reached at twelve আনসার থ্রি মাল্টিপ্লাইড বাই ফোর ইজ টুয়েলভ সো ফর পারফর্মিং মাল্টিপ্লিকেশন ইউনিট স্টার্ট ফ্রম জিরোড ইউনিট টু মাল্টিপ্লাই বাই উইচ নাম্বার যে নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে উই নিড টু জাম্প দ্যাট মাচ আমাদেরকে ততগুলো জাম্প আমাদের তৈরি করতে হবে অ্যান্ড দ্য জাম্প অব ইজ সাইজ উইল বি গভন বাই দ্য ফার্স্ট নাম্বার ফার্স্ট যে নাম্বারটা থাকবে আমাদের যে নাম্বারটিকে মাল্টিপ্লাই করতে হচ্ছে আমাদের প্রত্যেকটা জাম্পের সাইজ তত ইউনিট করে হবে ওকে সো দিস ইজ হাউ ইউ ক্যান পারফর্ম অ্যাডিশন সাবট্রাকশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন অন দ্য নাম্বার লাইন হ্যাভ ইউ আন্ডারস্টুড আই হোপ অল অফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হয়েল ওকে সো In your today's class, you have learnt about the whole numbers, you have learnt how can you compare the whole numbers on a number line, and you have also learnt subtraction, addition, and multiplication on a number line. Okay?